আপনারা যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটি খুবই পরিচিত রাস্তা। টেলকো থেকে হাইওয়ে যেতে গেলে নদী পেরিয়ে এই রাস্তা দিয়ে ছোটাবাকি ড্যামে যেতে হয়। আজ আমরা নয় বন্ধু মিলে ঠিক করেছি যে ছোটাবাকি ড্যামে আমরা পিকনিক করব, ওখানে রান্না করব। প্রচণ্ড গরম, জুলাই মাসের 25 তারিখ, 9 জন ফ্যামিলি রয়েছি, আমরা একসাথে এনজয় করব। কিন্তু প্রচণ্ড গরম হওয়ার জন্যে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে গেলাম এবং আমরা চলে গেলাম ছোটাবাকি ড্যামে। এবং ওখানে গিয়ে কী কী হলো আসুন দেখাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চেঁচামেচি হচ্ছে, আজ আমরা 6 কিলো মাটন বানিয়েছি আর 4 কিলো পোলাও, আর আমরা আছি প্রায় 24-25 জন। পিকনিক চলছে প্রচণ্ড গরমের মধ্যে, আজকে জামশেদপুরে লকডাউন, দেখা যাক শেষমেশ কি হয়। পুরো লকডাউনের বাজার, তার মধ্যে আমরা পিকনিক করছি। আর সবাইকে জিজ্ঞেস করবো কেমন লাগলো। বাপ্পা কেমন লাগলো? গৌতম কিন্তু মজা আসছে তো, পুরো মাংস টেস্টটা কেমন হয়েছে? একটা জায়গায় সবচেয়ে বড় কথা, সবাই আমরা খুব আনন্দ হয়েছি। কেমন লাগলো ভাই, তুই তো অনেকদিন বাদে জয়েন করলি। খুব ভালো লেগেছে, তুই তো ফোন কর না, ফোন কর, তোর ব্যবস্থা আমি করছি, চিন্তা করিস না। সকালে ফোন করলে ফোন কর। আচ্ছা কেমন লাগছে বলো, ঠান্ডা গরম লাগছে না তো? আচ্ছা নতুন জয়েন করেছে, অনেকদিন পর এসছে। গরম লাগছে না তো? গরম ভালো লাগছে তো? দারুণ লাগছে, এই যে আলু ভাজা পরিবেশন করছে। কেমন 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 হয়েছে মটন বলো? একদম বলো কেমন লাগছে? তুমি যখন স্টার্ট করনি খাওয়া কেন? তুমি যখন খাওনি স্টার্ট করনি, কে বলবে কেমন লাগছে? খুব গরম আর কি। আরে গরম লাগছে না ভিতরে? একটু বৃষ্টি হয়ে গেলে ভালো লাগতো না? হ্যাঁ আমিও ভাবছিলাম, মোবাইলে দেখাচ্ছিল যে থান্ডারস্টর্ম, কিন্তু হলো না তো। কেমন লাগছে মাংসটা, কেমন হয়েছে? বাহ, মাংস আর পোলাও আচ্ছা কিছু মনে করো না কিন্তু, এগুলো কি যদি ভিডিও ফিডিও মেনে যায়? হ্যাঁ তোমরা কিছু মাইন্ড করো না কিন্তু। হ্যাঁ আর দিচ্ছি না, আর দিচ্ছি না, যা বসো। সারাদিন আমরা ছোটাবাকিতে এনজয় করে পিকনিক করে প্রচন্ড গরমের মধ্যে এখন আমরা বাড়ি ফিরছি। আমরা হাঁপিয়ে গেছি ঘেমে। আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।